টলিগুলো তো হয়, সালামু আলাইকুম। এই মুহূর্তে লালমনিরহাট পাটগ্রাম উপজেলার বুড়িমারি 9 নম্বর ওয়ার্ডে আমি অবস্থান করছি সরাসরি আপনাদের সাথে। আপনারা ইতিমধ্যে একটি খবর জানতে পেরেছেন যে পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে 2 জন নিহত হয়েছে এবং 1 জন রংপুর হাসপাতালে, পাটগ্রাম হাসপাতাল থেকে নেওয়ার পরে রংপুরে নেওয়া হয়েছে। আমি একটু ঘটনাস্থলে এসেছি একটু জানার জন্য বিস্তারিত, আসলে আমি কিছুই জানি না, খুব দেরিতে যদিও এসেছি, কিছুক্ষণ পর আসলে আজকে জুম্মার দিন, নামাজও শুরু হবে। আমি দ্রুত আপনাদের একটু তথ্য জানানোর চেষ্টা করি। দেখি এখানে ঘটনাস্থলে আমরা এই পার্শ্ববর্তী পাটগ্রাম ইউনিয়নের একজন সাবেক চেয়ারম্যান রয়েছেন এখানে, একটু আচ্ছা, পাটগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলাল ভাই আছে এখানে, আমরা একটু বেলাল ভাইয়ের সাথে কথা বলি। আপনি তো ঘটনাস্থলে এসেছেন কখন? ঘটনাস্থলে আসছি, যাওয়ার পরে ওখানে শুনলাম যে আমাদের 7 নম্বর ওয়ার্ডের 2 জন মহিলা রেলে কাটা গেছে। আচ্ছা, 7 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায়, পাটগ্রাম ইউনিয়নে। তারপর মেম্বারকে ফোন দিলাম, মেম্বার আসলে আসার পরে কাবুমানি আসলে আসার পর বললো যে ভাইজান আমাদের 7 নম্বর ওয়ার্ড, আমি করে 7 নম্বর ওয়ার্ডের কে কোনো খোঁজ তারা দিতে পারলো না। পরে 5 নম্বর ওয়ার্ডের লিটন মেম্বারকে ফোন দিয়ে শুনি যে এই ঘটনা, ঘটনাস্থলে এই জন দুজন মারা গেছে, বাচ্চাটা অসুস্থ, আমরা মেডিকেল থেকে তাকে অ্যাম্বুলেন্সে আমি পাঠাই দিলাম, মেম্বারকে সাথে দিছে অ্যাম্বুলেন্স, ও গেল মাথা সিটি স্ক্যান করি, ট্রিটমেন্ট ওখানে চলবে, রংপুরে চলবে। যে 2 জন মারা গেছে ট্রেনে কাটা পড়ে, ওরা কি, আপনি প্রাথমিকভাবে কি জানতে পারছেন? নিজে নিজে ভাবে যেটা আমি জানতে পারলাম সেটা হলো যে এখন তো আসলে পরিচয় এভাবে পাওয়া গেছে, পরিচয় এখন আপাতত পাওয়া যেটা গেল সেটা হলো যে মহিলার বাড়ি হাতিবান্ধা, বাবার বাড়ি হাতিবান্ধা, শ্বশুর বাড়ি এখানে। এখন এটা আমরা দেখি, কারণ অ্যাক্সিডেন্টের সময় তো এখন রেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, রেলের রেল কর্তৃক যারা পুলিশ জিআরপি তারা আসতেছে, তাদের স্বজনরা কেউ এসেছে? স্বজন এখন পর্যন্ত আমরা মানে এইখানে শ্বশুরবাড়ি উনি, আমি কয়েক জায়গায় ফোন দিছি, তারা ফোন আমার রিসিভ করেনি, মানে এখনো কেউ আসেনি। না, ঘটনা ঘটার কতক্ষণ হয়? এই আমি ফোন দেওয়ার প্রায় ঘন্টা ডেড়ে খুনি। আচ্ছা আচ্ছা, তাহলে 2-1 জনকে ফোন দিছি, 2-1 জন ঠিক বলতে কি 3-4 জনকে ফোন দিছি, তারপরে লাস্টে আরেক লোককে ফোন দেওয়ার পরে উনি বললো যে ঠিক আছে আমি ওদের সঙ্গে যোগাযোগ করতেছি, আপনার সঙ্গে যোগাযোগ করবে, কিন্তু এখন পর্যন্ত কোনো যোগাযোগ আমি, প্রাথমিকভাবে জানা গেল অন্তর্দ্বন্দ্ব বা কলহ পারিবারিক এরকম নাকি? না, এখন পর্যন্ত এগুলো আমি শুনি নাই, এরকম কোনো শুনি নাই এবং আমার কানেও পড়ে নাই। এবং এখানে আসি, লাশ থানার থেকে পুলিশ এসেছে, তারা লাশ প্যাকেট করছে, এখন আপাতত লাশ থানায় যাবে, তারপর ওখানে জিআরপি পুলিশ আসবে, ওখানে কথা বলি যেটা করা। বাচ্চাটা যেটা আহত, ওর অবস্থা কেমন? আহত সে বাচ্চাটাকে আমরা সবাই সম্মিলিতভাবে বাচ্চাটাকে অ্যাম্বুলেন্সে, খুব গুরুতর কি ছিল? না গুরুতর, তেমন কি, মাথাটা ফুলছে, এখন মাথায় এক্সরে করতে হবে, সিটি স্ক্যান করতে হবে, এখন ডাক্তার কি বলে সেটা আমি বললাম যে তোমরা আপাতত রংপুর গিয়ে ট্রিটমেন্ট চালাও, বাকি আমরা ব্যবস্থা করতেছি টাকা পয়সা। না না, পরিবারের কারো যে ফোন রিসিভ করছে না, আপনারা যখন এরকম কেউ দেখছেন কি এসে কাটা পড়া অবস্থায় বা বাচ্চাটাকে, এরকম কেউ দেখছেন আছেন কি এখানে? না, ঘটনাস্থলে কেউ দেখছে এরকম নাই। না না, পরবর্তীতে এসে যে কাটা পড়া আছে এরকম কেউ দেখছেন কি? বাচ্চাটাকে দেখছেন কি পরবর্তীতে? এখন পর্যন্ত আত্মীয় স্বজন কেউ আসেনি এবং চেয়ারম্যান বললো যে ফোন দেওয়া হয়েছে, কেউ রিসিভ করছে না। আসলে এখানে ঘটনা কিন্তু আসলে একটু জটিলই বলা যাচ্ছে। আমরা একটু ঘটনাস্থলে যাই, রেল গেটে। এটা হচ্ছে কি জানি পাড়াটার নাম, বুড়িমারি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড, না কল্যাটারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একেবারে বুড়িমারি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের কল্যাটারি, লালমনিরহাট পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের কল্যাণটারিতে আছি। এটা হচ্ছে রেল। এখান থেকে বুড়িমারি স্টেশন আর কত দূর? এখান তো আড়াই 3 কিলো হবে। 3 কিলো? আপনাদের বাড়ি এখানে? না, এখানে আমার বাড়ি প্রায় 2 কিলো দূরে। 2 কিলো? আপনারা এখানে
দেখার জন্য আসছেন না এই অঞ্চলের কোনো দায়িত্বে আছেন? হ্যাঁ গ্রাম পুলিশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কি জানলেন আপনি? ওটা তো ওই যে সাড়ে আগে আছে, আমরা পরে হচ্ছে ওই যে সাড়ে বারোশো কুড়ি সালে। আচ্ছা 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 আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি গণমাধ্যম কর্মী, একটু কথা বলা যাবে কি এই সম্পর্কে? আমি না, ওই যে বলতে গেলে আমাদের স্যারকে বলতে হবে না তোদের? কে কে আসছে? ওই যে এসআই, এসআই আমাদের ইনচার্জ। ও ওইদিকে আছে? হ্যাঁ ওই যে এসআই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মানে কতক্ষণ আগের ঘটনা এটা জানেন কি? সকাল সকাল দশটায় মানে আপনারা তথ্য পাইছেন সকাল দশটার দিকে? যাই হোক, যদিও লাশের ছবি দেখানো নিয়ম নাই, যাই হোক ভালোই হলো, লাশ এখন ঢাকা আছে এখানে। তাহলে দুইটা লাশ না? দুইটাই কি? একটা মহিলা, ওই বাচ্চাটা কি তার মানে তিনটা ছিল? মানে ওই মায়েরই কি তিনটা বাচ্চা সাথে নিয়ে আসছিল? দুইটা বাচ্চা সাথে নিয়ে আসে, তারই না অন্য কারো? অনেক রক্তের ছবি দেখা যাচ্ছে, যাই হোক এগুলো দেখানো ঠিক হবে না। আচ্ছা ক্যামেরা ওদিকে নেওয়া দরকার নাই। হ্যাঁ এখানে আমি দেখতে পাচ্ছি কিন্তু, হ্যাঁ চতুর্দিকে খুব মানে খুব মানে খারাপ অবস্থায় আছে আর কি। হ্যাঁ তাহলে এর পরিচয় নামটা কি জানেন? মানে এর আত্মীয়স্বজন কেউ আছে এখানে? এইখানে নাই, ওরা মানে এইখানে নাই, ওই মানে বাচ্চারা দিকে রংপুর পড়ালে ওদের সাথে গেলে ওরা আত্মীয়স্বজন আইসেছে। রংপুর নিয়ে গেছে কারা? ওর দাদি। দাদি এখন কি লাশের সাথে কেউ নাই? এখানকার পাটগ্রামের যারা ওনার কেউ আসেনি এখন পর্যন্ত? আচ্ছা মানে আমরা যেটা প্রাথমিকভাবে ধারণা করছি যে মানে ওনাদের নাকি পারিবারিক কলহ হয়, এরকম কিছু আপনারা শুনছেন কি? আমরা তো ভাই এখানে কাজ করতে আসছি, আমরা কাজের সময় আমরা অনেক অনেক কথাই শুনলাম যে পারিবারিক কলহ থাকতে পারে যার কারণে আত্মহত্যা করেছে, কিন্তু আসলে কেন আত্মহত্যা করলো, আদৌ আত্মহত্যা করেছি কিনা, না আসলে অসাবধানতা বশত হয়েছে আমরা কিন্তু আসলে কিছুই জানি না। হ্যাঁ আমি অ্যাজ এ গণমাধ্যম কর্মী হিসেবে এবং একান্তই ফেসবুক লাইভের মাধ্যমে আপনার সাথে যুক্ত হলাম ঘটনাস্থল জানানোর জন্য। এসে যেটা জানলাম যে এখনো আত্মীয় স্বজন কেউ আসেনি, যে বাচ্চাটা আসলে না খুলিয়ে না খুলিয়ে না ভাইয়া, আচ্ছা যে বাচ্চাটা আসলে আহত হয়ে গেছে তাকে গুরুতর অবস্থায় তাকে রংপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এখনো গাড়ি যাত্রাপথে রয়েছে। আর এখানে দুইজন আছে, এখানেও একজন হচ্ছে আমি দেখি মুখটা দেখানো যাবে, খুবই খারাপ অবস্থা, আসলে দেখানোর মতো অবস্থা নাই। এখানে তার বাচ্চাটা রয়েছে এবং পাশে তার মা, আর একটা বাচ্চা বেঁচে গেছে, তাই না? বাসা হচ্ছে পাটগ্রাম ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে। একটু দেখি দেখি একটু লাইভে দেখি এখানে আমরা একটু জানার চেষ্টা করি কি অবস্থা। আমি তো প্রথমে দেখিনি রংপুর পেটে রংপুরে ছিল বয়স আপনার এখানকার বয়স অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে আপনার বিশ বাইশ প্রায় ২৬ বছর, ২৬ বছর। হ্যাঁ পাটগ্রাম ইউনিয়নে তার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি হচ্ছে হাতিবান্ধায়, হাতিবান্ধা থেকে লোকজন আসতেছে যেটা শুনলাম, কিন্তু শ্বশুর বাড়ি থেকে কেউ এখনো আসেনি, যার কারণে অনেকে ধারণা করছে এখানে আত্মহত্যা হওয়ার
কোনো কারণ থাকতে পারে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেখি আমরা একটু, আপনারা কখন এসেছেন এখানে, কখন আসছেন? অনেক আগে থেকে, আগে থেকে আপনি অনেক আগে থেকে আছেন না? আচ্ছা একটু বলেন তো, আপনি কখন জানলেন এবং আসলেন, কি দেখলেন? আমরা ওইখানে গাড়ি ছিলাম, ঠিক আছে, গাড়ি থেকে যখন ওইখানে চিল্লে চিল্লি করলো, চিল্লে চিল্লি শুনি আমরা দৌড়িয়েছি, দৌড়িয়েছি দেখি যে প্রথমে দেখছি যে গরুর মতন দেখা গেছে, মানুষ না, মানে মানুষ বোঝা যায় না, চুলটুল দেখি বুঝি যে মানুষ। পরে আস্তে আস্তে সবাই আগে আসছি, আগে আসি দেখি যে সামনে আর একটা বাচ্চা, তো আমি কি এইটার সাথে বীর বাচ্চা কেমন? তখন আপনি একাই? না আমরা 10-12 জন ছিলাম, আমরা একসাথে কাজ করছি, 10-12 জন দৌড়ে। ওই সময় এখানে কেউ নাই? ওই সময় এই বাড়িওয়ালার এক মুরব্বী ছিল, সরাসরি ছিল মুরব্বী থেকে কি শুনছেন? আমরা কিছু ওইখানে শুনি না, আমি বাচ্চারা রংপুর পাড়ে দিয়ে এখনই আসলাম। ও আপনি নিয়ে গেছেন? আপনার কিছু হয় না? না আমি তো জানি না, আমি তো কাজ করেছি। আচ্ছা আপনি দায়িত্ব পালন করছেন। আমি বাচ্চারা ওইখানে পাড়ে দিয়ে ওই এইখানে যে টাকা টুকা উঠাইছিল এই টাকার সহ ওর দাদি সহ। বাচ্চাটার বর্ণনা দেন তো, আসলে বয়স কত হবে? 2 বছর বয়স। মাথাটা আছে না এই দুই সাইডে, মানে আঘাত পাইছে, ফাটে নাই, মানে বুঝা যাচ্ছে টেরিয়ে টেরিয়ে হয়েছে, এই জন্য রংপুর পাড়ে দেওয়া। আর হাত পায়ের কোনো ক্ষতি? কোনো জায়গায় কোনো ছাল উঠে নেই। আর এই বাচ্চাটার অবস্থা কি হয়েছে? এইটা বাচ্চা মাঝখানে ফেলা হয়েছে, মাঝখানে একেবারে মাছ যেমন ফালা করে এরকম ফালা হয়েছে, মানে পেটের সবকিছু বের হয়ে গেছে ওটা, মানে মাঝখানে ডুম দুই সাইডে দুটো। তার মায়ের মা তো অনেক কয় টুকরো হয়েছে, পা ওইখানে ছিল, বড়িটা ছিল ওই যে ওই জায়গা, মানে মাথা, মানে আর কোনো চিহ্ন নাই, চিহ্ন মায়ের চিহ্ন নাই, কিন্তু বাচ্চারা চিহ্ন তো। ওই বাড়ির লোকটা না? ওই বাড়ির মুরব্বী সব, তার মানে ওই সামোমা এসে। ওই বাড়ির কেউ আছে কি আর? আচ্ছা একটু দেখি ওই বাড়ির আসলে ওনারা আসলে কি অবস্থায় দেখছে, তা আসলে আত্মহত্যার পর্যায়ে দেখছে না আসলে অসাবধানতা বশত, একটু দেখি। ওই বাড়িতে যদি কাউকে পাওয়া যায়, আমরা যেটা শুনলাম যে মুরব্বী নাকি নামাজে গেছে, এখন দেখি মুরব্বীর লোকজন তারা তার কাছ থেকে কি শুনেছে, একটু জানার চেষ্টা করি। আসলে এটা আসলে খুব মর্মান্তিক একটি বিষয়, মানে আসলে আত্মহত্যা যদি করে থাকে কি কারণে আত্মহত্যা করতে পারে, একটু দেখো তো ভাইয়া কি আছে, একটু দ্রুত দেখো তো। কেউ নাই নাকি? দেখেন তো আগে দেখেন তো, একজন যান, একজন যান। কে আছে, মহিলা না পুরুষ? আসসালাম। একটা গামছা গায়ে দেন তো, ওই গামছাটা একটু গায়ে দেন। উনি আছে, ওই মুরব্বী আছে? হ্যাঁ ওই বাড়ি, উনি সবকিছুই দেখছে। মুরব্বীটা আছে না নামাজে গেছে? আবার আছে, এখন আছে না? আচ্ছা দেখি একটু মুরব্বীকে আমরা দেখি। হ্যাঁ আমার একটু মুরব্বীরই দরকার এই কারণেই। হ্যাঁ আচ্ছা একটু পরে আসলে, যদিও আজকে জুমাবার, নামাজ হয়তোবা আধা ঘন্টা পর শুরু হবে, তারপরে এসেছি ঘটনাস্থলে, আসলে খুব আসতেই হলো। একটু অলরেডি পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু একদম ভেসে গেছে, বিভিন্ন জনে পোস্ট দিচ্ছেন। আমি একটু আপনাদের সতর্ক করি, আমি এর আগে একটা লাইভ দিয়েছিলাম, সেই লাভে আমি লাইভে আমি লাশের ছবি দেখানোর কারণে বাধ্য হয়েছে আমি সেই ভিডিওটা মানে সরিয়ে ফেলার জন্য, এই কারণে যে আসলে ফেসবুক কমিউনিটি বা ফেসবুক যে নীতি বা গাইডলাইন্স রয়েছে, সেই গাইডলাইন্সের মধ্যে লাশের ছবি দেখানো বা রক্তের ছবি দেখানো এটা কোনোভাবেই করা যাবে না। সেক্ষেত্রে আসলে আপনার ফেসবুক আইডি অনেক কিছু সমস্যা হতে পারে, যার কারণে আমি আজকে লাশের ছবি বা কিছুই দেখালাম না। দেখি একটু উনি আছে কিনা একটু দেখেন তো। আমরা লাইভটা এইখানেই শেষ করব, একটু দেখি যে ওই মুরব্বী চাচা আসলে আছে কিনা। হ্যাঁ ওই মুরব্বীর সাথে একটু জরুরি কথা বলবো। আছে কেউ? আছে কোন দিকে মুরব্বী আছে? কে আছে, কে
মুরব্বী কই নামাজে গেছে কি? নামাজে গেছে। মুরব্বী কই নামাজে গেছে? এখন নাকি আসলো? হ্যাঁ এখনই গেল। আপনি ওনার কি হন? হ্যাঁ ও মানে ওই যে উনি যে দেখছিল যে ওইটা ওনার মুখ থেকে একটু বলেন তো আপনি কি ওই সময় দেখছেন? আমরা তো দেখিনি, আমি ওই যে এখানে জ্যাকেটটা নাড়ি দিছি তো। মানে মুরব্বী চাচা আপনি কি বলছে, আপনি কি জানলেন? আমি জানলাম, মুরব্বীও দেখেনি, আমি দেখছি। ও আপনি দেখছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বলেন তো, বলেন তো দাদা। ওইখান থেকে কুয়াশা তো অত বোঝা যায় না, খালি দেখছে যে মহিলাটা একটা বাচ্চা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। ও দাঁড়াই আছে? আমি এইখানে আছি, এইখানে দেখি দেখি। হুম হুম, মানে জ্যাকেটটা আমি বাড়ি নিয়ে যাবো। আচ্ছা, তো মহিলাটার মধ্যে রিল দাঁড়িয়ে আছে, ব্যাগ নিয়ে আছে, একটা বাচ্চা নিয়ে আছে, বাচ্চা একটা বাচ্চা আছে, ট্রেনের ইয়েটা আছে, ওই যে ইঞ্জিনটা যে আছে ওই ইঞ্জিনটা এত ফুপের দেখে তারপরও সরে না। ও ইঞ্জিন অনেক মানে সিগন্যাল দিছিল না? হ্যাঁ, ওখান থেকে সরে না। আমরা এখান থেকে চিল্লাছি, মহিলাটা সরে না, পাশের বাড়ির মহিলাগুলো চিল্লাছে, তারপরেও সরে না। ও তার মানে ইচ্ছাকৃত ভাবে উনি দাঁড়াই ছিল? তার মানে উনি ট্রেন বরাবর মুখ করে থাকেনি, উনি এইদিকে মুখ করেছিল, জলজন্তু প্রমাণ দেখালাম। আলেমা খাতুন যেটা বলছেন যে এখানে উনি এখান থেকে দেখতে পেয়েছে যে উনি বুড়িমারি বরাবর মুখ করে আছে এবং পাটগ্রাম থেকে যে ট্রেনটা আসছিল পিছন বরাবর এসে তাকে ধাক্কা দিয়েছে। মোট কথা আসলে ওনার কথা যেটা বোঝা গেল যে আসলে তিনি আত্মহত্যাই করার জন্য এসেছেন। দুইটা বাচ্চা ছিল সাথে না? দুইটা কোলে ছিল, সাথে ছিল একটা, কোলে ছিল আর একটা পাশে দাঁড়িয়ে ছিল, পিছন পাশে এসে তিনটা ধাক্কা দিল, তখন মহিলাটা ছেটিছেন হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একদম প্রত্যক্ষদর্শীর কাছ থেকে তথ্য পেলাম যে আসলে এটা আত্মহত্যাই হওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু দাঁড়িয়েছিল। এখন উনি আসলে বোবা বা বধির বা কানে কম শুনে এরকম কিছু আছে কিনা এটাও আমাদের জানা দরকার। আর যদি হয়েও থাকে তাহলে এই এইরকম কেন জায়গায় তিনি এত সকালে আসবেন এটাও একটা জানার মানে প্রশ্ন আসে স্বাভাবিকভাবে, যে এখানে যেহেতু তার কোনো আত্মীয় স্বজন নেই। সেক্ষেত্রে ইনি কেন এখানে আসবেন, একদম পাটগ্রাম ইউনিয়নের একজন বাসিন্দা, কেন বুড়িমারি ইউনিয়নের এই 9 নম্বর ওয়ার্ডে এসে রেল গেটে রেলের মাঝখানে দাঁড়িয়ে থাকবে এবং ট্রেন আসার মুহূর্তে? তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে অনেকে ফোন করেছে, ভাই একটু দ্রুত বিষয়টা একটু আমরা আপনার ফেসবুক লাইভের মাধ্যমে জানতে চাই। আমি আসলে যারা খুব রিকোয়েস্ট করেছে ফেসবুক লাইভে আসার জন্য তাদের কারণেই আমি বাধ্য হয়ে আসলাম, কারণ একটু পরে আবার আজকে জুমার পর যেহেতু নামাজের সময় সবাই নামাজের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আপনাদের কারণে আমি বাধ্য হলাম ফেসবুক লাইভে এসে আপনাদেরকে বিষয়টা অবগত করার জন্য। তো ঠিক আছে, আপনাদেরকে সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। যারা লাইভে যুক্ত ছিলেন সকলকেই ধন্যবাদ, এবং চেষ্টা করব যে পরবর্তী আপডেট যদি সেরকম কোনো এক্সক্লুসিভ আপডেট পাই যে আসলে এই ঘটনার সাথে কোনো জড়িত থাকার কারণ আছে কিনা বা কেন আত্মহত্যা করলো, এই বিষয়টা জানানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।